আজকের এই সভার সঞ্চালক আমাদের ডিপার্টমেন্টের জয়েন্ট সেক্রেটারি, আগেও আমার ওএসডি ছিল শান্তনু মুখার্জি, আছেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের ডিপার্টমেন্টের অত্যন্ত ভালো কাজ করছেন আমাদের ডিপার্টমেন্টের শ্রী সুব্রত গুপ্ত, আছেন আমাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের, যার ভয়ে আমরা কোনো কাজ করি বা করি না জিজ্ঞেস করি সেই কল্যাণ রুদ্র মহাশয়, আছেন সবে নতুন মেয়র হয়েছে, আমিও ছয় সাত মাস আগে আসে মেয়র হয়েছি ও তারপরে মেয়র হয়েছে কৃষ্ণা চক্রবর্তী, যদিও আগে চেয়ারপারসন ছিল, আছেন আমাদের কেএমডি এর সিইও অর্চনা আচার্য, উনিও খুব ভালো কাজ করেন, আপনারা যারা বিভিন্ন মিউনিসিপ্যালিটির আমার চেয়ারম্যান বন্ধুরা এসছেন, ইওরা এসছেন, বিভিন্ন আধিকারীরা এসছেন, আমার কলকাতা কর্পোরেশন থেকে আমার ডিজি এসডব্লিউএম শুভাশিসবাবু এসছেন, অনেক সবাই এসেছেন, কালে আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার নিজে এসছেন ও চেয়ারম্যান বিধাননগরও পেছনে বসে আছেন। আমরা আসলে আমরা যারা পৌরসভা নিয়ে কাজ করি এবং আমরা যারা পৌর সমস্যাগুলোকে উপলব্ধি করি তাদেরই এই মিটিংয়ে ইন্টারেস্ট থাকবে। যদি আমি পৌরসভা ব্যাপারে উপলব্ধি না করতে পারি তাহলে আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কি হলো না হলো সেটা কি হবে, শুধু আমরা বলবো ছি ছি এতনা জঞ্জাল বলে নাক ছিটকে চলে যাব। কিন্তু যত দিন যাচ্ছে, একটা সময় যখন আমি নতুন মন্ত্রী হলাম, যখন দেবব্রত মজুমদার একটা নতুন আইডিয়া নিয়ে এলো কলকাতা পৌরসভার যে কম্প্যাক্টার সিস্টেম করলে ভ্যাট তুলে দেওয়া যাবে, আমি অত্যন্ত উৎসাহিত হলাম যে কম্প্যাক্টার সত্যি তো ভ্যাট, নোংরা সারাদিন ধরে পড়ে থাকে, কম্প্যাক্টার করলাম ভ্যাট দেখা গেল না, এবং কিন্তু সেই ভ্যাটের আলটিমেটলি সেটা তো কম্প্যাক্টার থেকে গিয়েও সেটা ভ্যাট হচ্ছে, তার কারণ আমরা বড় ভ্যাটের সৃষ্টি করছি। দ্বিতীয়ত, আমরা যারা নগর উন্নয়ন নিয়ে থাকি তার এটা উপলব্ধি করছি যে নগরের জায়গার দাম যেভাবে বাড়ছে, আমরা প্রথমে সেইখানে যারা সাধারণভাবে দূরে জায়গা কিনতে পাচ্ছেন না বা শেষ হয়ে গেছে অনেক মিউনিসিপ্যালিটিতে জায়গা,